আমি সবসময় টাকনের উপরে প্যান্ট ভাঁজ করে পড়ি, এতে কোনো সমস্যা হবে কি না? কারণ আমি তো প্যান্ট কাটি না, কাটি নাই। দেখুন, টাকনোর নিচে আপনি প্যান্ট, লুঙ্গি, জুব্বা, চাদর, এই উপরের দিক থেকে যেগুলো নিচে যায় সেগুলো আপনি পরবেন না। এখন আপনি ভাঁজ করে রাখবেন না কেটে ফেলবেন নাকি কার বানাতেই ছোটো করে বানাবেন, সেটা আপনার ব্যাপার। অনেকে আছেন যে রেডিমেড হয়তো প্যান্ট কিনেছেন লম্বা, তো কেনার পর চিন্তা করছে টাকনোর নিচে চলে যায়, আবার কাটতে যাব পয়সা লাগবে, তার চাইতে আমি সারা সারাদিন ওইটার ভাঁজ করেই রাখি, প্রতিদিনে ভাঁজ করেই পড়ি। তো এটা তার ব্যাপার, টাকনোর নিচে তার প্যান্ট না গেলেই হলো, আপনি ভাঁজ করে যদি রাখতে পারেন কোনো অসুবিধা নেই। আবার অনেকে আছে ভাঁজ করে নামাজের সময়, একটা জয়ীফ হাদিসের কারণে শুধু নামাজের সময় ভাঁজ করে। হাদিসটা আবু দাউদের সম্ভবত আসছে যে যে ব্যক্তি নামাজের মধ্যে টাকনোর নিচে পোশাক, প্যান্ট ইত্যাদি পরে, অর্থাৎ যেগুলো নিষেধ, মোজা সেটা তো টাকনোর নিচের জিনিস, তো এরকম পোশাক যদি কেউ ইসবাল যদি করে, টাকনোর নিচে প্যান্ট পায়জামা ইত্যাদি যদি কেউ পরে, তো তার নামাজ কবুল হয় না। মূলত এটা সর্বাবস্থায় হারাম, নামাজের মধ্যেও হারাম, নামাজের বাইরেও হারাম। অনেকে আছে দেখবেন নামাজের আগে টাকনোর নিচের প্যান্টটা বটে নেয়, আবার নামাজের পরে ছেড়ে দেয়, তো নামাজ শেষ হয়ে গেলে আপনি আবার গুনাহে চলে গেলেন। এটা কেন হলো, কেমন হলো? একেবারে ছোট করে ফেলবেন কেটে, অথবা ভাঁজ করে রাখবেন, যেটা আপনার সুবিধা হয়, কিন্তু আপনি টাকনোর নিচে প্যান্ট পরবেন না, পাজামা পরবেন না। অনেক ভাইরা আছেন এই জিনিসটাকে খুব গুরুত্বের সাথে দেখেন না, অনেক মুসলমান আছেন পাঁচেক তো নামাজ পড়েন, হক হালালি চলেন মাশাআল্লাহ, কিন্তু টাকনোর নিচে প্যান্ট এটাকে তেমন কিছু মনে করেন না। দেখেন আজকাল অনেক গবেষণার কথা আমরা জানি যে পুরুষরা টাকনোর নিচে প্যান্ট, লুঙ্গি, পাজামা এগুলো যদি পরা হয় পরে, তাহলে সেক্ষেত্রে তাদের শারীরিক অনেক শক্তি ক্ষয় হয়, দুর্বল হয়, এবং এ বিষয়ে বহু গবেষণা আছে, আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন। এবং আরেকটা মজার বিষয় হলো, দেখবেন আজকাল ফ্যাশন বাই রয়েছে টাকনোর উপরে প্যান্ট পরা, দেখছেন নি না? মহিলাদের ফ্যাশন তো আছেই, শয়তান তো ফ্যাশন উল্টায় দেয়, পুরুষ হলে টাকনোর নিচে পরো আর মহিলা হইলে উপরে পরো। মহিলার ইসলাম বলছে নিচে পড়তে, পুরুষ বলছে উপরে পড়তে, আর শয়তান কি দেয়? উল্টায় দিস। তো ঠিক একইভাবে আপনার অন্যান্য সমস্ত ইবাদতের ক্ষেত্রেও দেখবেন কোরআন হাদিসে যা বলে শয়তান হুবহু তার উল্টাটা করে দেয়। প্যান্ট পরবেন আপনি, আপনি হাঁটু এবং টাকনোর মাঝখানে পরেন, শয়তান বলে না পরবি যখন হয় হাফ প্যান্ট পর, আন্দানে টাকনোর নিচে পর, মাঝখানে পড়তে পারবি না। তার মানে আল্লাহর আদেশ নিষেধ মানলে যে, মান্য করে চললে যে আমাদের লাভ হবে, এটা শয়তান বুঝে। আর শয়তান যেহেতু আমাদের শত্রু, আল্লাহ কোরআনে বলেছেন যে শয়তান তোমাদের জন্য শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো, আমরা এটা বুঝি না, এই জন্য শয়তান আমাদেরকে ওই আইটেমগুলো দেয়। যাই হোক, এই জন্য আপনার প্যান্ট সবসময় টাকনোর উপরে রাখতে হবে, পায়জামা টাকনোর উপর রাখতে হবে। আপনি চাকরি করেন, অফিস করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, একজন মুসলিম সেটা আপনাকে করতে হবে। এটা কিন্তু নফল বা সুন্নত কোনো বিষয় না, এটা হলো ফরজ। টাকনোর নিচে প্যান্ট পরা হারাম, কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।